আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিশ রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটল এবং ডিমের অসাধারণ একটা মেনু। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু পটল নিয়েছি এবং এগুলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে যে আলুগুলো ইউজ করব সেটা আগে থেকে সিদ্ধ করে নিলাম এবং দুইটা টমেটো কেটে আমি ব্লেন্ড করে রেখেছি। আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে পটলগুলো বাদামি কালার করে ভেজে নিব। উপরে হালকা একটু হলুদ দিয়ে দিব, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। এভাবে নেড়ে চেড়ে আমরা পটলগুলো সুন্দর করে ভেজে নিব। পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলাকে উঠিয়ে রেখে আমরা পর্যায়ক্রমে ডিমটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। সেম প্রসেসে ডিমটা ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে রেখে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে নিব। যেহেতু আলুগুলো সিদ্ধ করা, অল্প টাইমেই এটা আপনার রিয়েল কালারটা, বাদামি কালারটা চলে আসবে। আলুগুলো উঠিয়ে রেখে প্যানে আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে প্রথমে আমি দুইটা তেজপাতা এবং গোটা জিরা দিয়েছি। এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে যেহেতু গুঁড়ামরিচটা ইউজ করব, এই জন্য আমি কাঁচামরিচ মাত্র 2 থেকে 3টা দিয়েছি। এটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে আদা এবং রসুন বাটার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিব। পর্যায়ক্রমে আমরা হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মাংসের মশলাটা দিয়ে দিব। 1 স্পুন করে আমি গুঁড়ামরিচ দিয়ে এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আমরা হালকা পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম লো ফ্লেমে মশলাটা যখন আমাদের ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা এখানে আমাদের ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিব। এটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমরা এগুলা মানে 50% প্রসেস করে রেখেছি। এটা মশলার সাথে কষানো হয়ে গেলে আমরা ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে এটা সুন্দরভাবে ব্যালেন্স করে দিয়ে আমরা প্যানটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে দেখব যে আমাদের রান্নাটা কত দূর। এখন যেহেতু রান্নাটা প্রায় 75% হয়ে গেছে, এখন আমরা ডিমগুলোকে দিয়ে একটু খুন্তি দিয়ে এটা হচ্ছে ডুবিয়ে দিব। ডিম দেওয়া হয়ে গেলে আমরা একটু আরেকটু ঢেকে রান্না করব। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসছে। এখন আমরা এখানে গরম মশলার যে গুঁড়াটা আমাদের থাকে অলওয়েজ, এটা আমরা হালকা ছিটিয়ে দিয়ে এটাকে হালকা করে নেড়ে আমরা আর 2 মিনিটের জন্য ঢেকে রাখব। আমাদের রান্না শেষ, এখন এটা পরিবেশনের পালা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন বাটনটি অন করা খুবই দরকার। আমার রান্না শেষ,
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।